আজ একটা পোস্ট দেখে ঠিক আছে অবাক হলাম যে রেলওয়ে কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে এই ভুলটা করতে পারে। সরকারি পর্যায়ের একটা প্রতিষ্ঠান যে 2023 32 তারিখ মাস 12, কিভাবে এই ভুলটা করতে পারে। ঠিক আছে, যে একটা সরকারি পর্যায়ের কর্মকর্তা যে ভুলটা করেছে, এটা 5-এর ছাত্রও তো এই ভুলটা করবে না, যে 2023 32 তারিখ কিভাবে ভুল করে মানুষ, যে 32 সাল করে দিয়েছে, করতে করতে তো 32 সাল হয়ে গিয়েছে। ঠিক আছে, ফুল ভিডিও দেখেন এবং সাপোর্ট করেন। দেখেন আমি ভিডিও পোস্টটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, উপরে উপরে আমার পোস্টটা দেওয়া থাকলো, যে পোস্টটা দিয়ে আমি ঠিকই অবাক হয়েছি। ঠিক আছে, খুবই অবাক হলাম যে সরকারি পর্যায়ের কর্মকর্তা কীভাবে এই ভুলটা করতে পারে। সে সরকারি কর্মকর্তা হয়ে সে কি চোখে দেখে না, সে কিছুই পড়াশোনা জানে না। আসলে বাংলাদেশ প্রতি জায়গায় জায়গায় বর্তমানে দুর্নীতি এবং চোরে ভরে গেছে। ঠিক আছে, প্রতি স্থানে স্থানে চোরে ভরপুর, এখন কোনো জায়গা বাদ নেই, চোর ছাড়া আর কিছুই নাই। আর দুর্নীতি, সব অটোপাস আর ঘুষখোর যারা ঢোকে প্রতিষ্ঠানের 12টা এভাবেই বাজায়। ঠিক আছে, এগুলো তো সরকারি প্রতিষ্ঠান, ওদের কিছুই বলার নাই। ঠিক আছে, সাপোর্ট করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন আমার এই পে আমার এই ইউটিউব চ্যানেলটা এবং পেজটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।